রান্নাটা সরষের তেলে হবে? হ্যাঁ, পুরো রান্নাটা সরষের তেলে হবে। সরষের তেলে রান্না মানে একটু পুরোনো দিনের রান্না হয় বা মাছ হয় এরকম ধরনের রান্না সরষের তেলে ভালো হয়। আমরা আজকে কি বানাচ্ছি? আজকে শিউলি পাতা শুক্তো। বাহ, শিউলি পাতা শুক্তো। আচ্ছা, তেলটা আগে দেখো। হ্যাঁ, তেল ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। যাই হোক, এবারে দেখো তুমি তেলটা গরম হয়ে কি দেবো বলো। প্রথমে এই দাও, প্রথমে বড়ি 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 বড়িটা ভেজে তুলে হবে তো কমিয়ে দিই। বড়িটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দিই বড়িটা আগে ভেজে ফেলে দেবে। আমরা এখানে ব্যবহার করছি, তুমি সজনে ডাঁটা নিয়েছো, বেগুন, বেগুন, হ্যাঁ, গাজর, হ্যাঁ, আলু, আলু আর শিউলি পাতা, পেঁপে, কাঁচকলা, এগুলো তো লাগেই। কিন্তু এই শিউলি পাতা শুক্তোতে আমি এটা দিয়ে অসাধারণ রান্না করবো। আচ্ছা, তুমি রান্না করতে ভালোবাসো? হ্যাঁ, রান্না খুব ভালো লাগে। আচ্ছা, বাড়িতে করা হয় এখন? হ্যাঁ, বাড়িতে আমি রান্না করি, বৌমা রান্না করে, আমিও করি, নতুন নতুন কিছু ট্রাই করি, ভালো লাগে রান্না করতে, রেসিপি দেখতে ভালো লাগে। তো লোকের কাছে গেলে রান্নার গল্পটাই বেশি করি, অন্য কিছু করি না, রান্নার গল্পটা আমার খুব বেশি লাগে। মানে আত্মীয় স্বজন ফোন করলে, এই আজকে তুই কি রান্না করলি, তারা রাগুক কি না রাগুক সেটা আমি জানি না, কিন্তু আগে প্রথমে জিজ্ঞেস করি কি রান্না করি, রান্না এটা আমাকে খুব ভালো লাগে শুনতে। পুরোটাই তুলে দিয়ে দেবো, দিল আবার সরষের তেল দাও, আবার একটু বেশি, হ্যাঁ, কটা দেবো তেজপাতা? দুটো দাও, ভাজাটা প্রায় হয়ে গেছে না? এরপর দেবো এক চামচ আদা বাটা। আর এটা কি পুরো ভাজাটা হয়ে গেছে না? হাফ না, পুরোটাই হয়ে গেছে না, হাফ। আচ্ছা, এবারে দেবো আদা বাটা। কত? এক চামচ আদা বাটা আর আট চামচ রাঁধুনি বাটা। এক চামচ আদা, আট চামচ রাঁধুনি বাটা। আচ্ছা, রাঁধুনিটাকে আমরা একটু পেস্ট করে নিয়েছি, এটা দেবো হাফ। এতটুকু দিই? হ্যাঁ, এবারে দুধটা দাও। এবারে দুধটা দেবো। দুধটা কতটা দেবো? দাও, একটু সবজিগুলো যেন ডুবে, সবজিগুলো যেন ডুবে। হ্যাঁ, পুরোটাই পুরোটাই লাগবে। হ্যাঁ,
দেবো ঢেকে দিতে হবে। এবারে ঢেকে দেবো তো? এটা ফ্লেমটাকে একটু বাড়াবো না? একটু বাড়িয়ে দাও, একটু হ্যাঁ একটু বাড়িয়ে ফুটে গেলে দেখি একটু। এটা রাখি, হ্যাঁ এখানে রেখে দাও। পোস্ত আছে, কালো সরষে, সাদা সরষে আর পোস্ত। সাদা সরষে, কালো, হ্যাঁ পোস্ত, এক চামচ, দুই চামচ দাও। এটা কিন্তু টেবিল স্পুন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো টেবিল স্পুন, হ্যাঁ ব্যাস। হ্যাঁ দেখো, হ্যাঁ আর একটু বাটি ধোয়া জল দাও, এই চামচ ধোয়া একটু জল দাও, দিয়ে তারপরে বেগুনটা, হ্যাঁ আর এটা দিয়ে দাও। এবারে বেগুন আর বড়ি যেটা ভাজা, বেগুন আর ওটা দিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য একটু সময় দিতে হবে। একবার একটু দেখে নাও না, দেখে নাও কিছুক্ষণ হয়েছে তো? হ্যাঁ হয়ে গেছে। এবারে দিচ্ছ তুমি চিনি, এক চামচ চিনি, এক চামচ ঘি আর পাঁচ ফোড়ন গুঁড়ো, এক চামচ, এতটা দেব? হ্যাঁ 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 এতটা, এক চামচ ঘি, তারপর পাঁচ ফোড়ন গুঁড়ো, এতটা দেব ব্যাস। এটা দাও পাঁচ ফোড়নের গুঁড়ো, পাঁচ ফোড়নের গুঁড়ো, হ্যাঁ ভাজা পাঁচ ফোড়নের গুঁড়ো, এটা একটু শুকনো করে ভেজে গুঁড়ো করা। এটা কতটা দেব? আট চামচ দেব, এতটা দিলাম, দিয়ে দাও। হ্যাঁ তৈরি কিন্তু আমাদের, হ্যাঁ আজকের রেসিপি শিউলি পাতার শুকতো। অনেকের কাছে নতুন হতে পারে, তবে এটা অনেক পুরনো দিনের রান্না যেমনটা তুমি বলছিলে। আর শিউলি পাতা তো অনেক রকম রেসিপি হয়, তার মধ্যে এটা একটা যেখানে মানে উচ্ছেকে রিপ্লেস করেছে শিউলি পাতা, আর বেশ কিছু গুণাগুণও রয়েছে। শুক্ত খেতে ভালোবাসেন প্রায় সকলেই, বিশেষ করে বাঙালিরা তো খুবই পছন্দ করে শুক্ত খেতে। তাই শুক্ত তো অনেক রকমের আপনারা খান বা খেয়েছেন, কিন্তু শিউলি পাতার শুক্ত সেটা যদি এখনো পর্যন্ত না খেয়ে থাকেন তাহলে এই রেসিপিটা কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। আর একটা যেটা করবেন, যে বিভিন্ন রকমের শুক্ত তো হয়, কোন কোন শুক্ত আপনাদের খেতে ভালো লাগে বা নতুন কোনো যদি শুক্ত রেসিপি থাকে সেটাও কিন্তু কমেন্ট বক্সে একবার জানাবেন। নিশ্চয়ই আমরা আগামী দিনে সেই রেসিপি নিয়ে আমাদের হেসেলে চলে আসব আপনাদের জন্য। দাদি দাদি থ্যাংক ইউ, মানে তোমার এতদিনে তুমি হ্যাংলার সঙ্গী, তোমাকে আর থ্যাংক ইউ আলাদা করে বলার দরকার নেই, তবুও এত সুন্দর একটা রেসিপি তুমি আমাদের উপহার দিলে সেই জন্য থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। আর তোমার জন্য আমাদের হ্যাংলা হেসেলের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার, খুব সুন্দর হয়েছে, এটার জন্যই আসা। আর তোমার সঙ্গে রান্না করে খুব ভালো লাগলো, আমারও খুব ভালো লাগলো গল্প করতে, কারণ ক্যামেরার সামনে তো অনেকক্ষণ গল্প হলো, ক্যামেরার পেছনেও আমাদের অনেকক্ষণ গল্প হলো, তো গল্পে গল্পে অনেকটা সময় কিন্তু কেটে যায় আমাদের এখানে। মানে যখনই আমাদের শুটিংটা থাকে তখন রান্না তো শেখা হয়, এত মানুষের সঙ্গে আলাপ হয়, এত গল্প হয়, যেটা বোধহয় উপরি পাও না বলো? এটা ঠিক, খুব ভালো থেকো, আবার দেখা হবে এরকম হেসেলে অন্য রেসিপি নিয়ে, অবশ্যই। আর আপনারা ভালো থেকো, একদম। আর আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন তারা তো খুব ভালো থাকবেনই, আর থাকার পাশাপাশি যেটা করবেন আমাদের ইউটিউব চ্যানেল সেটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ, ইনস্টা পেজ সেটা ফলো করতে ভুলবেন না। আর রান্না নিয়ে কোনো গল্প থাকলে সেটাও কিন্তু অবশ্যই আমাদের লিখে পাঠাবেন, কারণ রান্নার গল্প শুনতে আমরা কিন্তু খুব আগ্রহী। আর আমাদের পাশাপাশি আমাদের থ্যাংলার তো বহু দর্শক, বহু মানুষের কাছে আমরা ইতিমধ্যেই পৌঁছে গেছি, তাদের কাছেই কিন্তু বা তাদের কাছেও কিন্তু আমাদের এই গল্প বা আপনাদের এই গল্প আমরা পৌঁছে দিতে চাই। তাই কোনো গল্প থাকলে অবশ্যই লিখে পাঠাবেন, এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।